x নট ঠিক আছে এবং x অর ঠিক আছে x জট বলে এটাকে এটা আসলে ঝড় বলে x অর এবং x নট এটির আউটপুট কি আসে আমি দেখব প্রথমে আমি দেখব x অর এর ঠিক আছে x এর আউটপুট কি আসে একটু খেয়াল করে আমরা চিত্রের দিকে কি আছে এখানে একটা অর গেট আছে কি এটা কি আকৃতি অর গেট অর গেটের আউটপুট কি হবে আমরা জানি কি অর গেটের আউটপুট কি হয় অর গেটের কাজ হলো যোগ করা তাহলে কি a আর b এখানে ইনপুট করা হয়েছে আউটপুট কি আকার আসবে আউটপুট যোগ আকার আসবে a প্লাস b কি আকার আসবে a প্লাস b যেহেতু এটা এর পাশে একটা জর আছে একটা জর চিহ্ন আছে এই যে একটা জর চিহ্ন এই জরের কারণে এখানে হবে a জর বি এটা পড়াশোনা আমরা করব কি এ জর বি এখন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই যে এ প্লাস বি এটাকে আমরা জর বলতেছি এটা কিন্তু যখন আমরা যোগ করব তখন কিন্তু আমরা আলজেব্রার নিয়ম না আমরা এটাকে বাইনারি নিয়মে যোগ করব মাথায় রাখবেন কথাটা সেটা হলো এ জর বি এর মান যখন আমরা সরলীকরণ করতে যাব বা মান নির্ণয় করতে যাব তখন আমরা এ জর বি এর মানটা যোগ করব কিভাবে বাইনারি যোগের নিয়মে ওকে আমরা এক্স জর গেটের আকৃতি ঠিক আছে এখানে কি আসবে এ আর বি যেহেতু প্রথম নট আমরা চিন্তা করবো কি প্রথম অর্গেটের কাজটা করি অর্গেটে কি আসে এ প্লাস বি যেহেতু একটা নট গেট দিয়ে এ প্লাস বি বের হয়ে আসছে তার জন্য এর উপর একটা নট চিহ্ন হবে যেহেতু এখানে একটা জ্বর আছে এটা এক জ্বর জ্বরের কারণে আমরা এখানে দিয়ে দেবো তাহলে আউটপুট কি পেলাম আমরা এ জ্বর বি ফুল নট তাহলে এক্স নট গেটের আউটপুট কি আসতেছে এ আর বি যদি আমি ইনপুট করি এর আউটপুট আসবে এ জ্বর বি ফুল নট সবাইকে ধন্যবাদ আজকের এই লং ক্লাসটি আপনারা মনোযোগ দিয়ে দেখার জন্য পরবর্তী ক্লাসে আমি এই সাতটি গেটের সার্কিট আপনাদেরকে কি দেখাবো এবং পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের লজিক গেটের বাস্তবায়ন এবং লজিক গেট থেকে সরলীকরণ যত ধরনের ডিজিটাল ডিভাইসে যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ধন্যবাদ।